আলহামদুলিল্লাহ হিরবিল আলীন ওয়াসালাত ওয়াসালাম ও আলা আম্বিয়া ইওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাইকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন একটি প্রশ্ন লিখেছিলেন তা হলো ফরজ গোসলের সঠিক নিয়মটা কি হাদিস থেকে জানতে চাই তো সেই বোনের এই প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে হাদিস থেকে ফরজ গোসল করার সঠিক নিয়মটা তুলে ধরার চেষ্টা করবো অমা তৌফিক নবী করিম সাল্লাহ আসাল্লাম কিভাবে জানাবাতের গোসল বা ফরজ গোসল করতেন এ বিষয়ে তার স্ত্রীদের কাছ থেকে হজরত মাইমুনা রাদি আল্লাহু আনহা এবং আয়স রাদি আল্লাহ আনহা তাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারি থেকে একটা রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরছি সহি বুখারির দুইশো সাতাত্তর নম্বর হাদিস হাদিসটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী হজত মাইমুনার আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন সাদারত আলাইহি সাল আলাইহাল্লাম আগতায় ছিল মিনার জানাবাতি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম একদিন জানাবাতের গোসল আদায় করতেছিলেন এবং আমি তার চারপাশে পর্দা টানিয়ে দিচ্ছিলাম ফাগাসালাইয়াদাইহি প্রথমে তার দুই হাত ধৌত করলেন সুম্মা সব্বা বিয়ামিনিহি আলা শিমালিহি ফাগাসালা ফারজাহু ওয়ামা আসাবাহু তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে পানির পাত্র নিলেন এবং বাম হাতে ঢেলে যে অংশে কিছু লেগেছিল অর্থাৎ লজ্জাস্থানে না বাকি সে অংশটা ধুয়ে ফেললেন সুম্মা মাসাহা বিয়াদিহি আলাল হা ইতি আউল আর তারপর তার দুই হাত মাটিতে ঘষে ধুয়ে ফেললেন সুম্মা তাওয়াদ্দান ওদু আহুল ইসলাতে গৈরারি জিলাইহি তারপর তিনি সালাতের মধ্যে যেভাবে অজু করতেন অর্থাৎ নামাজের পূর্বে যেভাবে উজু করতেন ঠিক তেমনিভাবে অজু করলেন কিন্তু পা ধুইলেন না গৈরারি জিলাইহি পা বাকি রাখলেন এরপরে কি করলেন সুম্মা আফা আলা জাসাদিহিল মা তারপর তার সমস্ত শরীরে পানি ঢেলে ধৌত করে নিলেন সুম্মা তানা হা ফাগাসালা কদামেহি তারপর সেখান থেকে একটু সরে দাঁড়ালেন এবং তার পায়ে পানি ঢেলে পা ধোতু করে নিলেন এটা হলো সম্পূর্ণ হাদিস হরত মাইমুনা রাদি আল্লাহ তাল আনহা নবী করিমস্লামের ফরজ গোসলের বর্ণনা এইভাবে দিচ্ছিলেন এরকম আরও কয়েকটা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায় হরত আয়সা রাদি আল্লাহ তাল আনহা থেকেও ঠিক একই বর্ণনা এসেছে তবে মতন ঠিক থাকলেও এর ভিতরে একটু সামান্য পার্থক্য আছে হরত মাইমুন আদি আল্লাহ তালানার হাদিসের মধ্যে আছে তিনি বলেছেন যে নাবি করিম সাল্লাম যখন খরচ গোসল আদায় করতেন তখন অজু করে নিতেন নামাজের অজু করার মতো যেমনিভাবে ভাবে এই হাদিসের মধ্যে আমরা উল্লেখ করলাম অন্য হাদিসের মধ্যে আবার পাওয়া যায় যে সাল্লাম কুড়ি করতেন এবং নাকে পানি দিতেন সেখানে অজু করার কথাটা উল্লেখ নেই তবে যে কোনো গোসলের পূর্বে উজু করে নেওয়াটা সুন্নত তবে ফরজ গোসলের পূর্বে অজু করে নিতে হয় যদি কোনো কারণে অজু করা না যায় বা অজু করতে ভুলে যায় তাহলে অবশ্যই কুলি করতে হবে এবং নাকে পানি দিতেই হবে যেটা গোসলের ফরজ তা এরকম হাদিস বোখারি শরীফের দুইশো সাতান্ন নম্বর হাদিস ইবনে আব্বাস থেকে যেটা বর্ণিত হয়েছে সেখানে একই মতন হজরত মাইমনুরদি আল্লাহ আনহার কথাই উল্লেখ করা হয়েছে কিন্তু সেখানে অজু করার কথা উল্লেখ করা হয়নি সেখানে বলা হয়েছে যে প্রথমে হাত ধুয়ে কুলি করেছেন এবং নাকে পানি দিয়েছেন অর্থাৎ যদি না করা করা যায় বা না হয় তাহলে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে এটা অবশ্যই জরুরি এটা না করলে গোসল পরিপূর্ণ হবে না অবশ্যই গোসলের পূর্বে অজু করে নেওয়াটা সুন্নত তো হাদিসের মধ্যে যেভাবে এসেছে আমি সেভাবে আপনাদের সামনে উল্লেখ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের উপর গোসল ফরজ হবে অবশ্যই আপনারা গোসলের পূর্বে হয়তো অজু করে নেবেন না হয়তো কুলি করে নাকে পানি দিয়ে যেখানে লজ্জাস্থানের নাপাকি লেগে আছে সেখানে ভালো করে ধৌত করে নিয়ে সম্পূর্ণরূপে গোসল করে নেবেন কোনো একটা অংশ যেন শুকনো না থাকে শুকনো থাকলে গোসল হবে না ফকিহগণ এ বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করেছেন বলেছেন ফরজ গোসলের ক্ষেত্রে কোনো অংশ যদি শুকনো থাকে তাহলে তার গোসল আবার পুনরায় করতে হবে এজন্য সতর্কতার সাথে গোসল ফরজ গোসল আদায় করতে হবে আল্লাহ রবাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম আরহামি